কাঁচের চুরি যত বড় পেয়েছে ভাই, কাজ করাসটি যত পারবে তত বেছে, কোন বাধা বিঘ্ন নাই। ব্যবসা হারাম করেনি, হালাল করেছে রে বাবা, ব্যবসা করেন, মিথ্যা ঝুঠ বলিয়েন না ব্যবসার মধ্যে, মাঝের সময় ব্যবসা যাই যাচ্ছে। কথা শোনে আদায় হালে মা আগেলে নজরে আবে কল মনে, আকাশ কান্দে আর বাতাস কান্দে, তাদের চাঁদ সে তারা নাবি নাবি ও গাড়ি আবার পায় না কেন তোমারে, কম দেশে তলে নিরলায় দয়া আহাবি, কেন গেলে না মহদের ঝরিয়া, নাবি বলেন ওরে বলেন ওরে সোনা তোমার না জিয়ামাই বল না, তোমার নামটি রাহা বলি রে সোনা তোমারে আমি ছাড়াব না, আদানা দেখা ওদের আসিয়া, আমি বলে না ওরে মাতা যার জন্য তুমি আসলে আসে যে আমি আবহায়ার নারামি নামটি আমার মোস্তফা, আদম না দেখের আসিয়া। এই জন্য কেনা বললাম আদম পাইগম্বরের এই দিককে একটা হাড্ডি বের করে দিয়েছেন, তাজকিরাতুল আম্বিয়া কিতাবের মধ্যে লিখছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের এই দিকের হাড্ডি বের করে মা হাওয়াকে তৈরি করেছে, বের করে সুবহানাল্লাহ। তোমা হালিমা সোজা, মাদের মুখ বাবা নরম দি, যতটাই করা ততটাই নরম, বা হালেমা বুঝে গেছে বেটার সঙ্গে পড়োশি বেটারা আরজ করতেছে আমার আবিশ্বলতা বসাবাকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে তোমাদের সঙ্গে বেটা হবে আমি পাঠাইতে রাজি আছি বটে, যাতে আমার সংসারকে নজর না লেগে যায়, নজর যাতে না লেগে যায় আমার সন্তানকে, জিনে ভোটে যাত না ধরে নাই। এই জন্য বাবা জীবনেরা সন্তান ভালো হলে আমরা এটা টোটকা করি, দেখবেন আমার মায়েরা এত বড় ঢাপা কপালে লাগিয়ে দেবে, কপাল লাগাবি বাবা, মনে হচ্ছে বাবা হাড়ির কালি, হাড়ির তো কালি দেয় পৈতে চালিয়ে বেরোতে বসলাম, টোটকা বাবা যাতে দূর হয়,
Bugün dostlar, amar bir sonada mostava. Bugün dostlar, mahalama. Konu bir nabi ki baba çarada. এই জন্য বাবা ছাড়া না নবি হচ্ছে আমানতের মাল বাবা এই আমানতের মালকে হেফাজত করতে হবে আর আমানতের খিয়ানত হলে বাবা সে খোদার কাছে মিথ্যাবাদী হইয়া যাবে বাবাজি বলেরা আমার মায়েরা আমার দয়ার নবী হুজুরে আরবি তাসদার মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার নবীজিকে তার কাছে ডাকলেন নিজে ডাকলেন বাবা আপনার জারু মারি আমারই পোশাক বাবা আমার নবী মুস্তাফার গায়ে বাবা পরিয়ে দিলেন জারমানি সুরমা বাবা চোখে লাগিয়ে দিলেন জারমানি বাবা একটা তখ গলার মধ্যে লটকে দিলেন আল্লাহর নবীকে দুলা সাজায়া বাদশা সাজায়া মহালে মা পাঠিয়ে দিলে আর জিগা বললেন আমার মোহাম্মদে তোমরা খবর রাখবে খোঁজ রাখবে কোন যাতে ত্রুটি বিচ্ছেদ না হইয়া যায় সরমানে যাতে ত্রুটি বিচ্ছেদ না হয় বলে ঠিক আছে আমার তোরে বেচন হবে না আমরা খিদমত করবো অসুবিধা করবো সব সময় খেয়ালে রাখবো গো মা ঠিক আছে যাও আল্লাহ হাফিজ এলা হের বাবাজি বেশারাতে ছাটল নিয়া লাভি মশাবা একটা লাঠি বাবা হাতে ধরেছে ধরে বলেন সুবহানাল্লাহ এখানে একজন বলছে মা হালিমার ঘরে নবী রাখালি করতে গেছে আস্তাগফিরুল্লাহ কি বলবে জানেন ইউটিউবের কিছু বক্তা ঈমানকে খারাপ করার জন্য নবীজি হালিমার ঘর থেকে কি করতে গিয়েছিলেন দুধ পান করতে গিয়েছিলেন কি জন্য গিয়েছিলেন এটা হচ্ছে কুদরতের বিধান যে হালিমার কমজোর শরীর ছিল হালিমার কমজোর পরিবার ছিল তাকে জোর দিতে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির বরকতে হালিমার ঘরে আজ রহমত নেমেছে আহারে হালিমার ঘরে কতগুলি বকরি হয়েছিল জানেন বলা হয়েছে বেরাগার দোসলাম এতটা বকরি এতটা ছাগল হয়েছিল হালিমা বড় মালদার সবার থেকে হয়ে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ হালিমা রাদি আল্লাহ তাআলা আনহা ধীরে ধীরে নবীর দিকে তাকিয়ে যায় আবাদের নবী যাচ্ছে ছেলেরাও যেন নবীজিকে নিয়ে চলে যাচ্ছে আবার বেশনে তা মোস্তাফা লাঠিটা নিয়ে চলে যাচ্ছে নবীজি যেখানে হাত দিবে ওটা নূর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে জমিনে যাবে জমিনে বরকত হয়ে যাবে যেখানে নবীর পা পড়বে ওই জায়গায় বরকত শুরু হবে আর যে কবের মধ্যে যাবে ওই কবে বরকত হয়ে যাবে বাবা জীবনেরা ময়দানে গেছে বেড়া ধারণ শোলা ছাগলেরা যেন আর মারামারি করে না দূরে সে পালিয়ে যায় না রাখালদের আর জ্বালায় না কামড়ে কামড়ে বাবা ঘাস খেতেছে আল্লাহর নবীকে এক জায়গাতে সুন্দর করে বসায়া তারা বাবা আপন কাজে যেন রত আছে খেলাধুলা করে আর নবীজি বাবা খেলাধুলা করেন না জেরে বলুন সুবহানাল্লাহ বাসন থেকে নবীজি কোনোদিন খেলাধুলা করেন শুধু নবীজি না কোনো নবী খেলাধুলা করেনি তারা আল্লাহর জন্য এসেছে আল্লাহর ধ্যানে এসেছেন আল্লাহর ইবাদতের জন্য এসেছেন আমরাও কিন্তু আল্লাহর ইবাদতের জন্য এসেছি বাবা আমরাই একদিন অঙ্গীকার করেছিলাম আল্লাহ জিজ্ঞাসা করেছিল বান্দারে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো তো পৃথিবীতে আসার পূর্বে আমরা বলেছিলাম আলাসনবী রফেকুন আল্লাহ বলেছিল যে বান্দা আমি কি তোমাদের রব নয় আমরা এক বাক্যে বলেছিলাম হা কলু বলা হা আপনি আমাদের রব জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের খালিক আপনি আমাদের মালিক বেরাদার আমরা এই অঙ্গীকার করেছিলাম আর আজ আসার পরে আমাদের ইবাদত নাই বন্দেগি নাই দোয়া নাই খায়ের নাই ফাতেহা নাই মিলাদ নাই বেরাদার মুসলিম মদ্দর সবাই ওদের দোস্ত আর আমরা নামে দাবি করি মুসলমান ভাই যদি মুসলমান হয়ে থাকেন খোদার বান্দা হয়ে থাকে নামাজ পড়বেন পাঁচ অক্ষের নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দোয়াকে কবুল করে আমরা যেন পাঁচ অক্ষের মুসলি হয়ে যাই বলুন আমিন আমিন আবার মা খানাদের বলবো ভাইরা বোনেরা কবরে যদি কিছু যায় তো নামাজ রোজা যাবে এ নামাজ রোজার আমল করবেন মা এবং দান খায়রাত করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ পড়বেন দারুশ শরীফ বেশি বেশি করে পড়বেন মানুষের সঙ্গে বেশি বেশি মহব্বত করবেন
মানুষকে ভালোবাসবে, তারে যদি কেউ আসে তো ফেরত দিবেন না, তবে ভিক্ষা দিবেন তো বুঝে শুনে দিবেন। বর্তমান সমাজ বলতে কথা হয় না, আজকাল বাবা যে ফকির না সে হচ্ছে আমি ফকির, মাথায় টুপি পরে বাবা চলে আসছে যে মাদ্রাসায় পড়ি বুড়িয়া হয়ে বাজার, এইরকম মানুষ কিছু আছে ধোকা দেওয়া, বিশেষ করে ফকিরপাড়া, ফকিরপাড়া নাম শুনে কৃষ্ণপুর ফকিরপাড়া, এরা মানুষকে খুব ধোকা দেয়। আশা করি এমন ছত্রবিশেষ আপনাদের চাহিবে আপনার মন করে দেবে, মা একটা হাতে কোরআনের হাতিয়া দেওয়া, তোমার বাড়িতে অমুক বালা দেখতে পাচ্ছি, আপনার বিশ্বাস হয়ে যাবে। বেরাদার তাহলে ওই দিকে যাচ্ছি না, আপনাদের সবাই ফকির দেখে ভিক্ষা দিবেন, বেরাদার আসলাম অন্ধকে ভিক্ষা দেন, পাগলকে ভিক্ষা দেন, বেরাদার আসলাম পঞ্চাশ সবাই বুজুর্গ দোস্ত, আবেরাদার পঞ্চাশ সবাই বুজুর্গ দোস্ত, নামাজ পড়েন আমল করেন ভিক্ষা দেন আর সাদকা দেন, সব কিছু আপনার কাজে লাগবে, আপনাকে বুঝে সুঝে দান দিতে হবে। ওহাবি দেওবন্দি ফারাজি কাদিয়ানি লামোঝাবিকে দান দিলে লাভ দান কাজে লাগবে, হ্যাঁ কাজে লাগবে না, আপনাকে বুঝতে হবে ওয়াহাবিকে আর লাহাবিকে আর সাহাবিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবি হলেন আপনি আমি দরদ পাঠে বলা কিয়াম করনে বলা, আমার ছেলে ইসমাইল নানা নানি নামে চার মাস তার শিবে তার তকবীর আলাহ হযরত জিন্দাবাদ। আচ্ছা 2000 টাকার একটা দাতা দেখান তো, ভিতর ভিতর দান আসছে আমি তো দেখতে পাচ্ছি, বেরাদার ইসলাম মাইকের আওয়াজ তো বাড়ি পর্যন্ত নয়, গোমরা পার করে কালো খালের উপর পর্যন্ত চলে যাচ্ছে। সবাই এ রাতের বেলা করিও না মাহেলা, আপনারা যারা পারবেন দাম দিয়ে যান, আগামীকাল আর চাইব না, 2000 টাকা যদি দিয়ে দেন তো জানবো আমার কিসমত আছে আলা। মহাতারাম বেরাদার ইসলাম আমার মা খা দে যা, আমার মা আর পৌঁছে দিয়েছেন ময়দানে, তারা খেলাধুলা করতে লেগেছে, আল্লাহ পাকের নবী বাবা বসে বসে দেখতেছেন, নবীজি খেলার কাছে যাচ্ছেন মা খেলছেন মা, এইভাবে বাবা আসা যাওয়া আরম্ভ শুরু হলো, আর বাড়িতে মন ঠিক না, সুবহানাল্লাহ বাড়িতে মন ঠিক হয়েছে, যখন একটা কাজে আপনি পেশাগত হয়ে যাবেন ওই কাজটাই ভালো লাগে, আমাকে বাড়িতে আর ভালো লাগে না, আমাকে বাজার সবাই এখানে মন পড়ে থাকে, ছেলেদের সাথে পাশ করি কোরআন পড়াই জিকির করাই শেষ দূরত পড়াই এত মজা লাগে আর বাড়িতে ভালো লাগে না। বাজার সবাই বোঝার দর্শন একটা কাজে বাবা যখন আপনি লেগে যাবে ওরাতে মন বাবা বসে গেলে আপনার মন ধ্যানে বাবা উপযোগ মগ্ন হইয়া যায়, আল্লাহ পাকের নবী বাবা ধ্যানে মগ্ন হয়ে আছে, বোঝার দর্শন রা হালামাত সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা রাহার বেটা বাবা খেলাধুলা করতেছে, নবীজি আসা যাওয়া করতে আরম্ভ করছে, একদিন ঘটনা মহালিবার চলে বেড়াতে আর ধরছে আর চলে যাচ্ছে, সীমা বাবা সাইমা বাবা বসে আছে, সাইমা বাবা বাড়ি দিকে রওনা হয়েছে, ছিল বাবা দুপুর বেলা পাহাড়ে মার দরবার দিকে হাজরি দিয়েছে, পাহাড়ে মাকে জিজ্ঞাসা পাহাড়ে মা দরবারে গিয়ে আরজ করতেছে, দরজাখানা পাহাড়ে মা খুলে দিয়েছে, সাইমাকে বলছেন বেটে সাইমা তুমি এই সময় কেন বাড়িতে, বলল আম্মা একটু ঘুরতে এসেছি গো মা, দুপুর বেলা কটকটে রোদের সময় আমার বেটা কই আমার মোহাম্মদ কই, বলে মা তোমার মোহাম্মদকে আমি একটা জায়গাতে বসিয়ে রেখেছি, বসিয়ে রেখেছ তো ধূপ লাগবে রোদ লাগবে তোমাদের কি বুদ্ধি হোশ হবে না, বললে মা গো আমেন, বলল মা গো হালে মা আমার বুদ্ধি আছে হোশ আছে এই জন্য তোমারে বলে মা, আমার ভাই হলো আলাদা, জেনে বল সুবহানাল্লাহ আমার ভাই হলো আলাদা, আমার ভাই জগৎ থেকে আলাদা, বলে কেমন আলাদা, বলে আমার আরবি ভাই যেখানে বসে যায় ওই ব্যাঘের ছায়া সে দাঁড়িয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ।
উমাইয়ার জবাই এসে দাঁড়িয়েছে আমার নবী মুস্তাফা ওইখান থেকে যখন চলে যায় আবার মেঘের ছায়া চলে যায় সাদার দরকার হয় না আমি আমার ভাইকে দুধ লাগে না আমার ভাইয়াকে খুব কষ্ট হয় না তাই বলো হ্যাঁ সুবহানাল্লাহ মহানে মা ঠিক আছে এবারকার মতো তো বেঁচে গেল চলে গেল দিন গেল সবাই গেল এইভাবে আসা যাওয়া বাবা আরম্ভ করল ময়দানে পোশাকের সঙ্গে নবীর মহব্বত শুরু হয়ে গেল জোরে বল সুবহানাল্লাহ ছাগল বকরির সঙ্গে মহব্বত হলো বাবাজি একটা জিনিস লাড়তে লাগলে বাবা মহব্বত হয়ে যায় বাবা আমার দাদারা হুজুর দসরা আমার দয়ার নবী মুস্তাফা রাখাল নয় আমার নবী মুস্তাফা হচ্ছেন বাদশাহ জোরে বলুন সুবহানাল্লাহ ওই ছাগল হচ্ছে নবী নবী আর ঘরালি চোবাইয়া জানোয়ার সঙ্গে যার বাবা মহব্বত থাকবে তার বাড়িতে উন্নতি হইবে মহব্বত ছাগল করে বকরির উপর রাখবেন মারবেন না অবলা জানোয়ারকে ঠিক মতো খোরাক দিবেন যখন খাবে না তাকে আশ্বাস করে খাওয়ালে যে খাই না সেদিন ওষুধ দাওয়া পানি যেটা রাখবে সেটা দেবে তারা তো অবলা বলতে পারে না বাবা তাদের কষ্ট হয় এই ব্যথায় ব্যথিত যারা হয়ে যায় কষ্ট যারা কষ্ট কষ্ট হয়ে যায় তারাই তো হইল বাবা আসলে মানুষ দয়ার নবী পায়ার নবী মুস্তাফা এইভাবে বাবা আসা যাওয়া করতে আরম্ভ করলো একদার বুজুর্গ দস্ত জুমরা ধরছে আর কাঁপছে আর হাঁটছে আর মা জানরের কাছে গিয়ে বাবা একটা ঘটনা বলে দিচ্ছে বলল বাগা তাড়াতাড়ি করে দরজা খুলল হায় আল্লাহ কি হলো কি হলো পাহালে মা তাড়াতাড়ি করে বাবা দরজা খুলে দিয়েছে বলল বেটা কি হয়েছে বলল বাগা একটা ঘটনা তোমার আজ বলবো মা বলে কি ঘটনা বলবি তাড়াতাড়ি বল বলল মাগ আমার ওই আরবি ভাই খুন হয়ে গেছে আর বেঁচে মনে হয় নাই জোরে বলো ওই আরবি ভাই মনে হয় আমার আর বেঁচে নাই খুন হয়ে গেছে মা বলে কি হয়েছে বেটা বলে মাগ আমি দেখলাম কয়েকটা মানুষ সবু থেকে লাগলো আর আমার নবী মুস্তাফা জানের আহমদকে তুলে নিয়া তারা পাহাড়ের ওপর চলে গেল নবীজিকে ফেলে দিয়ে তারা চাকু তালবার চালিয়ে দিল আমি দেখে দেখে চলে এসেছি গো মা তোমাকে খবর দিতে এসেছি তাদের চেহারা আমি দেখিনি গো মা তাদের রূপ আমি দেখিনি গো মা ঝলক আমি দেখিনি গো মা আচ্ছা বলেন মা আশা বলেন বাবা কোন বাবা কোন মা কি বাবা দাঁড়িয়ে থাকবে কোন মা কোন দাদা কোন ভাই কোন বোন দাঁড়িয়ে বাবা থাকবে না ছেলের কথা শুনলে বাবা বুক কেঁপে যাবে ভাইয়ের কথা শুনলে বাবা বুক কেঁপে যাবে পাহাড়ি বাচ্চি চার বললে ও বাবুজি ভাই কবের মানুষেরা তোমরা তাড়াতাড়ি করে বেড়াও আমার মোহাম্মদ আমার আরলি মিত্র খুন হয়ে গেছে এ কথা বলে মা বাবা কাপড় তার মান ধানকে বাবা একদিকে লুটাইয়া মা জননী বাবা ধরতেছে আমার নবী যে কানে আছে ওখানে বাবা চলে যাচ্ছে আমার নবী যে কি হলো আমার বিশ্বরে তাবস আবার কি হইল উমা জননী হলে মা চোখের বাড়ি ছাড়াইয়া চিৎকার করছে আর চলে যাচ্ছে আমার নবীজি মুস্তাফা বাবা যেন মনে হচ্ছে একটা পাহাড়ের গর্ততে বসে আছে এইখানে বসে আছে জিজ্ঞাসা করে মহানে মা পৌঁছে গেলে বেটাকে কোলে তুললেন কোলে তোলার পরে বলে বেটা তোমার কি হয়েছে তোমাকে নাকি কারা খুন করে দিয়েছে তোমাকে নাকি কদল করেছে বেটা কোন জায়গায় কেটেছে এক জায়গা বলে মা এই জায়গা খানা আবার কেটে দিয়েছে জেনে বল সুবহানাল্লাহ বাবা জীবনের ভাইরা বুঝল দস্তরা বলে বেটা তারা কারা বল মা তাদের রূপ এত সুন্দর পৃথিবীর মানুষের মতন তারা নয়
আমার কাম ছেড়ে দিয়া তার ওই আসমানের দিকে যেন চলে গিয়েছে। বাবা জীবনেরা যে জায়গাটাই বাবা ফেলেছে ও জায়গায় কোন দাগ নাই জেরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাবা সিরাজা সিরাজের কথা আসলে আদায় হালে বাবা যদি পারেন খুব তাড়াতাড়ি গাড়ি আল্লাহ পূর্ণ আপনার দুইটা বৎসর পূর্ণ করছেন। আল্লাহ পাকের নবী বাবা বনে যাবেন না জঙ্গলে যাবেন না। বাঘেরা বাবা ইন্তেজাম করেছে পশুরা ইন্তেজাম করেছে যদি নবী না আসে আর নবীর মাতার যে পেয়ারা ছাগল সুন্দর ছাগল ওঠে আমরা রেখে দেব আর বাড়ি যেতে দেব না। বলুন সুবহানাল্লাহ। ওটাকে আর যেতে দেব না। ঠিক আছে তাই হবে। বাঘেরা বাবা চুরি করে নিল, চুরি করেনি বাবা, কি করেছে গ্রেফতার করে ঘরে রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। যাবে নবীজি জামিনদার হয়ে ছোটাতে আসে আর যে নবে ছোটাতে আসবে আমরা নবীজিকে দেখে নেব নবীজির দিদার করে নেব। আজ নবীজি দিদার করে নেব নবীজিকে বুকে ধরে নেব ওই নবীজিকে একবার সালাম জানাইব একবার বুকে ধরব। আর জীবনে আসবে কিনা আমরা জানে না মনের তৃপ্তি আমরা মিটিয়ে নেব। আল্লাহ আল্লাহ আবার বিশ্বনেতা মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গাইবে সব কথাই তো নবী জানে মহালে মা আর নবীকে আসতে দেন বড় কৌশল করিয়া পেরা দাঁড়ানো শুনলাম তারা ছাগলটাকে ধরে নিয়েছে সামা কাঁদতে কাঁদতে ছুটেছে সীমা কাঁদছে আর ধরছে বললে মা গা আমাদের একটা ছাগল আর খুঁজে পাওয়া যায় না। বলে কোন ছাগল? বলে আমার ভাইয়া যে ছাগলটা আরে বড় ভালোবাসত। যে বল সুবহানাল্লাহ। আমার দিনের নবী যে ছাগলটিকে মহাবত করত ওই ছাগলটাকে আর পাওয়া যাচ্ছে না ওই বকরিটি আর পাওয়া যাচ্ছে না ওই ছাগলটাকে আমি আর পাই না গো মা। আমরা খুঁজলাম চেষ্টা করলাম কোনো জায়গায় পেলাম না। বাড়ি কি এসেছে? বলল না বাড়ি আসে নাই। সবাই খুঁজতে আরম্ভ করলো। বাবাজি ছাগল হচ্ছে বরকতের জিনিস আগেই বলেছি যাকে ধরবে তো তাকে বড়লোক করে দেবে। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনিও লাঠি নিয়ে বেরিয়ে গেলেন। হারেশে বাবা বেরিয়ে গেল সে বাসায় সবাই বাবা বেরোল কিন্তু আমার দিনে নরি বের হল না। সবাই যখন আগাও হলো নবীজি বললে মা তাগ একবার আমার হুকুম দে আমি একবার যাব আর ছাগল আমি ফিরিয়ে নিয়ে আসব। জোরে বল সুবহানাল্লাহ। একবার হুকুম হো বাবাজি বলেরা এই বাঘটা চেষ্টা করলো নবীজিকে ফিরিয়ে নিয়ে আসবে ফিরাতে যাওয়া জন্য বাবা যাচ্ছে কিন্তু বাবা নবীজিকে অনুমতি হচ্ছে না। বাবাজি বলেরা চোখের পানে ঝরে যাচ্ছে যুবরাজ চোখের পানে ঝরে যাচ্ছে সবাই বাবা কাঁদছে একটা মায়াদার ছাগল বাবা। এইরকম ঘটে না? ঘটে।
বাড়িতে এমন একটা পশুকে আপনি পেলে রেখেছেন যে পশুর মহব্বতে আপনার জীবন মধু হয়ে আছে, তার সাথে প্রাণ জান সব জড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তিরিও বাবা বের হয়ে গেলে আজের পর্যন্ত বাবা বের হইয়া আল্লাহ পাকের নবী জঙ্গলে যাবার পরে একটা হাক মারলেন, ইয়া আবুল হারিস, পরে বাবা ডাক দিলেন, বুজুর্গ দস্তরা বাঘগুলি পশুগুলি এক জায়গায় জমা হলো, ধরে বলুন সুবহানাল্লাহ, বাঘ পশু পরে পশুরা এক জায়গায় জমা হই, আমি ঠিক করলাম কে তোমাদের মধ্যে বাঘ খেয়েছে, কোন বাঘ খেয়েছে একবার বলো, পেরাদার নসলাম পাঁচজন সবাই পশুদের জবান খুলতে বাকি থাকে না, আর আমার নবীজি তাদের কথা বুঝতে বাকি রাখে না, জোরে বলুন সুবহানাল্লাহ, নবীজি কথা বুঝতে বাকি রাখেনি রে বাবা, পাঁচজন সবাই বুজুর্গ দোস্ত, তো বাঘের মুখে বাবা ঘাস থাকলে বাঘ কি ছাড়বে বাবা, ছাড়বে না, কিন্তু বাবা নবীর মহব্বতের ছাগল বাবা, বাঘ বাবা খাবার জন্য ধরেনি, বাঘ বাবা আদরের জন্য বাবা ধরেছে, নবীর প্যার মহব্বত নেবার জন্য পাকড়েছে, জোরে বলো সুবহানাল্লাহ, পাঁচজন সবাই বুজুর্গ দোস্ত, নবীর মহব্বতের খাতিরে বাঘ বাবা ধরেছে। আল্লাহ পূর্ণ আপনার দুইটা বৎসর পূর্ণ করছেন, আল্লাহ পাকের নবী বাবা বনে যাবেন না, জঙ্গলে যাবেন না, বাঘেরা বাবা ইন্তেজাম করেছে, পশুরা ইন্তেজাম করেছে, যদি নবী না আসে আর নবীর মাতার যে পেয়ারা ছাগল সুন্দর ছাগল ওঠে আমরা রেখে দেব আর বাড়ি যেতে দেব না, জেনে বলুন সুবহানাল্লাহ, ওটাকে আর যেতে দেব না, ঠিক আছে তাই হবে, বাঘেরা বাবা চুরি করে নিল, চুরি করেনি বাবা, কি করেছে গ্রেফতার করে ঘরে রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, যাবে নবীজি জামিনদার হয়ে ছোটাতে আসে, আর যে নবী ছোটাতে আসবে আমরা নবীজিকে দেখে নেব, নবীজির দিদার করে নেব, আজ নবীজি দিদার করে নেব, নবীজিকে বুকে ধরে নেব, ওই নবীজিকে একবার সালাম জানাইব, একবার বুকে ধরব, আর জীবনে আসবে কিনা আমরা জানি না, মনের তৃপ্তি আমরা মিটিয়ে নেব, আল্লাহ আল্লাহ, আবার বিশ্ব নেতা মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গাইবে সব কথাই তো নবী জানে, মহালে মা আর নবীকে আসতে দেন বড় কৌশল করিয়া পেরাদার নসলাম তারা ছাগলটাকে ধরে নিয়েছে, সামা কাঁদতে কাঁদতে ছুটেছে, সীমা কাঁদছে আর ধরছে, বললে মা গা আমাদের একটা ছাগল আর খুঁজে পাওয়া যায় না, বলে কোন ছাগল, বলে আমার ভাইয়া যে ছাগলটা আরে বড় ভালোবাসত, যেটা বলে সুবহানাল্লাহ, আমার দিনের নবী যে ছাগলটিকে মহব্বত করত ওই ছাগলটাকে আর পাওয়া যাচ্ছে না, ওই বকরিটি আর পাওয়া যাচ্ছে না, ওই ছাগলটাকে আমি আর পাই না গো মা, আমরা খুঁজলাম চেষ্টা করলাম কোনো জায়গায় পেলাম না, বাড়ি কি এসেছে বলো না, বাড়ি আসে নাই, সবাই খুঁজতে আরম্ভ করলো, বাবাজি ছাগল হচ্ছে বরকতের জিনিস, আগেই বলেছি যাকে ধরবে তো তাকে বড়লোক করে দেবে, মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও লাঠি নিয়ে বেরিয়ে গেলেন, হারেসে বাবা বেরিয়ে গেল, সে বাসায় সবাই বাবা বেরোল, কিন্তু আমার দিনে নবী বের হলো না, সবাই যখন আগাম হলো নবীজি বললে মা তাগ একবার আমার হুকুম দে, আমি একবার যাব আর ছাগল আমি ফিরিয়ে নিয়ে আসব, জোরে বলো সুবহানাল্লাহ, একবার হুকুম হোক বাবাজি বলে না, এই বাঘটা চেষ্টা করলো নবীজিকে ফিরিয়ে নিয়ে আসবে, ফিরাতে যাওয়া জন্য বাবা যাচ্ছে কিন্তু বাবা নবীজিকে অনুমতি হচ্ছে না, বাবাজি বলে সীমার চোখের পানে ঝরে যাচ্ছে, জুমরার চোখের পানে ঝরে যাচ্ছে, সবাই বাবা কাঁদছে,
একটা মায়াদার ছাগল বাবা, এইরকম ঘটে না? ঘটে। বাড়িতে এমন একটা পশুকে আপনি পেলে রেখেছেন যে পশুর মহাপতে আপনার জীবন মধু হয়ে আছে, তার সাথে প্রাণ জান সব জড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলে আগের পর্যন্ত বাবা বের হইয়া আল্লাহ পাকের নবী জঙ্গলে যাবার পরে একটা হাঁক মারলেন, ইয়া আবুল হারিস, বলে বাবা ডাক দিলেন। বুজুর্গ দস্তরা, বাঘগুলি পশুগুলি এক জায়গায় জমা হলো, ধরে বলুন সুবহানাল্লাহ। বাঘ পশু পরে পশুরা এক জায়গায় জমা হই, আমি ঠিক করলাম কে তোমাদের মধ্যে বাঘ খেয়েছে, কোন বাঘ খেয়েছে একবার বলো। পেরাদার নসলা পাঁচজন সবাই পশুদের জবান খুলতে বাকি থাকে না, আর আমার নবীজি তাদের কথা বুঝতে বাকি রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কথা বুঝতে বাকি রাখেনি রে বাবা, পাঁচজন সবাই রে বুজুর্গ দোস্ত। তো বাঘের মুখে বাবা ঘাস থাকলে বাঘ কি ছাড়বে? বাবা ছাড়বে না, কিন্তু বাবা নবীর মহব্বতের ছাগল বাবা, বাঘ বাবা খাবার জন্য ধরেনি, বাঘ বাবা আদরের জন্য বাবা ধরেছে, নবীর প্যার মহব্বত নেবার জন্য পাকড়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। পাঁচজন সবাই রে বুজুর্গ দোস্ত, নবীর মহব্বতের খাতিরে বাঘ বাবা ধরেছে।